এটা কলিযুগ, আপনারা বলছেন কলিমা, আমি বলি না, আমি বলি এটা ঘোর কলি। এবার যদি বলেন কেন, একবার ভেবে দেখুন, এমন একটা যুগে আমরা বাস করি, আজকের যুগে একটা বাবার কোলে একটা মেয়ে নিরাপদে থাকতে পারে না। সম্পত্তির জন্য ভাই ভাইকে মারে, ছেলে বাবাকে মারে, বাবা ছেলেকে মারে। কলি বলবেন ঘোর কলি। লক্ষ্য করে দেখুন মা, এহেন কলিযুগে যে কি হবে এ কথা কিন্তু ত্রেতা যুগে বসে স্বয়ং তুলসীদাস ঠাকুর কলম দিয়েছিলেন যে কলিযুগে কি হবে। শুধু একবার চিন্তা করে দেখুন কথাগুলো মিলে যাচ্ছে কিনা। তিনি ত্রেতা যুগে বসে বলেছিলেন, কলিযুগে এসে কথাগুলো সত্যি হয়ে গেল। তিনি কি বলেছিলেন, বলে কলিযুগে সুচিত্রন্দন গৌধরী আমা, যিনি কলিযুগ পাবন অবতার, কলিযুগ লীলা অবতার, এ সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভু আমা। যিনি নদিয়া নগরীর মুকুটমালা, যিনি গদাধরীর পরাণ বধুয়া, যিনি হরিদাসী কৃপাকারী, যিনি জগাই মাধাই উদ্ধারকারী, যোগী যাকে ধ্যানে পায় না, মনি যাকে সাধনায় পায় না, সেই ধ্যানাতীত ধন, যিনি জ্ঞানীর পরপারীর, যিনি অজ্ঞানীর পরপারীর, যিনি পরপারীর পরপারীর, সেই সচিরানন্দন গৌরহরি আমা, নেমে নিন বাবা এহেন কলিযুগের মাটিতে। তাই গৌর হরিব, তাহলে মায়েরা ভগবান কি শুধু কলিযুগে এসেছে? ভগবান কি শুধু কলিতে এসেছে? না, ভগবান শুধু কলিযুগে আসেনি মা, ভগবান যুগে যুগে এসেছেন। তিনি সত্যে এসেছেন, তিনি ত্রেতায় এসেছেন, তিনি দ্বাপরে এসেছেন, এহেন কলিযুগেও তিনি এসেছেন। তাহলে যুগে যুগে ভগবান যে আসছে বাবা, যুগে যুগে ভগবান কি আসতে হয় কেন? যুগে যুগে তিনি এসেছেন, তা এত বারে বারে যুগে যুগে তাকে আসতে হচ্ছে কেন? বলছে প্রধানত তিনটে কারণ। ও মায়েরা মুশকিল করেছে, ওরি বাসরে বসে যদি মনে, এবার দিদি বাড়িতে কি হয়েছে, চাবি তালা দিয়ে এলি কি, খাওয়া দাওয়া করে এসেছিস না কি হবে, এ গল্প হলে তো মহা মুশকিল। অরি বল, অরি বল, কলিযুগের মানুষ একে চিত্ত মন বড় চঞ্চল, তার মধ্যে যদি আপনারা একটু আধটু কথা বলতে থাকেন, তাহলে যারা শুনতে চাইছে তাদেরও কিন্তু কানে ঢুকবে না, মাথার উপর দিয়ে যাবে। তাই দয়া করে বলবো, পরিবেশটা নষ্ট করবেন না। তাহলে ভগবান যুগে যুগে আসে কেন না? প্রধানত তিনটে কারণ। একটি হচ্ছে পরিত্রাণায় সাধনা, বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হরি বল, হরি বল, হরি বল। অর্থাৎ যুগে যুগে ভগবান আসে কেন? প্রথমটি বলছে পরিত্রাণায় সাধনা, মানে সাধুদের পরিত্রাণ করবার জন্য। দ্বিতীয়টি হচ্ছে বিনাশায় চ দুষ্কৃতম, মানে দুষ্কৃতীদের বিনাশ করবার জন্য। আর তৃতীয়টা হচ্ছে ধর্ম সংস্থাপনার্থায়, অর্থাৎ এই ধর্মের প্রতিস্থাপন করবার জন্য। সম্ভামামি যুগে যুগে, আমি যুগে যুগে এসেছি, আমি সত্যে এসেছি, আমি ত্রেতা এসেছি, আমি তাপরে এসেছি, এহেন কলিযুগেও আমি এসেছি। আচ্ছা ও মায়েরা, কিছু কথা জিজ্ঞাসা করব, যদি রাগ না করেন করব, সত্যি বলছেন তো? আচ্ছা তাহলে জিজ্ঞাসা করি, বেশ। আচ্ছা মায়েরা, আপনারা সবই জানেন, আমাকে নতুন করে বলতে হবে না, শুধু মনে আছে কি দেখব। আচ্ছা মায়েরা, সত্যযুগে ভগবানকে নামটা কি ছিল, জোরে বলবেন, সত্যযুগে ভগবানকে কে? আচ্ছা আজকেও কি সারাদিন উপোস নাকি, পূজার জন্য উপোস? না তো, সবার উপাস নিশ্চয়ই নয়।
তাহলে সবার যদি উপোস না হয়ে থাকে তাহলে এনার্জি নিশ্চয়ই আছে। সবে তো সন্ধ্যা, অনেক রাত হয়েছে এমন তা নয়। হরি বল হরি বল। তাহলে সত্যযুগে ভগবানকে বলুন, সত্যযুগে ভগবান শ্রীহরি নারায়ণ, ত্রেতাযুগে কে? ত্রেতায় রাম, তারপরে কে? কৃষ্ণ। আর কলিযুগে কে? জোরে বলুন। এই দেখুন, একজন বলছে গৌরাঙ্গ, একজন বলছে নিমাই। আমি যদি বলি গোরা ভুল হবে? হবে না। আমি যদি বলি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভুল হবে? না। তাহলে লক্ষ্য করুন, কলিযুগে ছেলে কিন্তু একটা, নাম দেখেছেন বাবা কতগুলো? কলিযুগে ছেলে একটা কিন্তু নাম হচ্ছে অনেকগুলো। আচ্ছা মায়ের এবার বলুন তো দেখি, কলিযুগে যিনি ভগবান দেখতে কেমন গো, ফর্সা ছিল না কালো ছিল? ফর্সা ছিল না কালো ছিল? কালো ছিল না বলুন। আপনারা কি বলেন, কালো ছিল? এই রে বড় মুশকিলে পড়েছে। এই যে লক্ষ্য করুন, আজ এত হরিনামের প্রচার প্রসার, পাড়ায় পাড়ায় কীর্তন, বাড়িতে বাড়িতে কীর্তন, এত হরিনাম, এত হরিবাস, এত লীলা কথা শুনছি আমরা, এত কথা জানছি আমরা। কলিযুগের ভগবান দেখতে কেমন ছিল? গায়ের রংটা কেমন, কালো না ভরসা? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিচ্ছে না না রপিতে চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলু সমর্পয়িতু উন্নত উজ্জ্বল রস্বা। দেখতে ছিল কেমন জানো? কাঁচা সোনার মতো গায়ের রং, স্বর্ণপুঞ্জের মতো উজ্জ্বল তার দেহ কান্তি। দেখতে কেমন ছিল? না ছেলেটাকে ফর্সা টুকটুকে দেখতে ছিল। আর ফর্সা দেখতে বলি তাকে আদর করে কেউ ডাকত গোরা বা গৌরাঙ্গ। আবার এই ছেলেটারই নিম গাছের নিচে জন্ম হয়েছিল বলে সচিমা কি ডাকত? নিমাই। ভক্তরা কেউ কেউ বলে মহাপ্রভু দীক্ষা নেবার পরে প্রত্যেকটা মানুষের নতুন নাম হয়, আমার গৌরসুন্দরেরও হয়েছিল। দীক্ষা নেবার পরে তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। খুব ভালো করে মন দিয়ে শুনবেন মা, শ্রী শব্দের অর্থ হচ্ছে শ্রীমতী রাধা, কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে বৃন্দাবনের কালো কৃষ্ণ, আর চৈতন্য মানে আপনার আমার মতো কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবগণকে, যিনি কৃষ্ণ বলাবার প্রত্যাশায়, হরিনাম বলাবার প্রত্যাশায়, চৈতন্য প্রদান করবার প্রত্যাশায় যিনি নেমে এসেছেন, তাই তার নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য নেতাই গৌর। হরি হরি বল হরি বল। তাহলে সেই গৌর সুন্দর আমার কলিযুগের মাটিতে নেমে এলেন। ওমা এসেছিলেন কোথায় গো, কোন জায়গায় এসেছিলেন? কলিযুগের যিনি ভগবান আবির্ভূত হয়েছিলেন কোথায়? এই তো নদিয়ার নবদ্বীপ। কারা কারা বেড়াতে গেছেন দেখি তো, হাত দেখি কারা কারা গেছেন। হ্যাঁ আমি জানি অনেকেই গেছেন। এই নদিয়ার নবদ্বীপে গৌর সুন্দর এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন। কোন দিনটাই গো, কবে এসেছিলেন ভগবান, দিনটা কোন দিন ছিল মনে আছে? এই সামনেই সেই তিথি, ফাল্গুন মাস তো শেষ হতে গেল, সামনেই সেই তিথিটা আছে। রং খেলেন না সব? খেলেন। হ্যাঁ, ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, শুভ দিনে জন্মিলা আমার গৌর গুণমণি। আমরা তো সকাল হলেই রং খেলতে বেরিয়ে পড়ি, কিন্তু আমরা জানি না মা, যে যেটাকে আমরা দোল পূর্ণিমা বলি সেটার আর একটা নাম হচ্ছে গৌর পূর্ণিমা। যেদিন আমার কলিযুগের ভগবান কলির মাটিতে নেমে এসেছিলেন, ওই নদিয়ার নবদ্বীপ মাঝে আমার গৌ ধরিয়ে এলেন। আমার গৌরে নরে এই সোনার নদিয়া, যেই গৌর এলেন শঙ্খধ্বনি উলুধ্বনি। কি মায়েরা উলুধ্বনি আছে? তাহলে প্রেম সে উলুধ্বনি হোক একবার। হরি বল হরি বল। এই তুমি শাঁস বাজাচ্ছ কেন? ও মায়েরা আপনারা
আপনারা শাঁখ এনেছেন, শঙ্খ এনেছেন, কেউ আনেনি? এতজন মায়েরা বসে আছে, কেউ আনেনি? এই রে, আচ্ছা মা সত্যি কথা বলুন তো, শাঁখ তো আনেননি ঠিক আছে, সঙ্গে করে মোবাইলটা এনেছেন? এনেছেন? হরি বল হরি বল। একটা কথা বলি মা, হরি বাসরটা হচ্ছে মঙ্গল বাসর, এটা মঙ্গলের জন্য তৈরি, তাই এখানে উরুধ্বনি শঙ্করধ্বনি গুলো মঙ্গল ধ্বনি। আজ আনেননি, কাল আপনাদের এখানে আরো অনুষ্ঠান আছে, কালকে যে যেমন পারবেন একটু শঙ্খ আনবেন সঙ্গে করে। হরিবাসরে উলুধ্বনি শঙ্খধ্বনি গুলো মঙ্গল ধ্বনি, এগুলো ছাড়া হরিবাসর মানায় না। চলুন, আমার গৌরে লোরে এই সোনার নদী যায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। একটু মহাপ্রভুর ডাকে সাড়া দেবেন, একটু নাম নেবেন, ওই দুটি বাহু দেখি তো, যার আছে তুলবেন আর যার নেই তোলার দরকার নেই, আমি দ্বিতীয়বার বলবো না। সবাই মাথার উপরে, ও মা ধসে যাচ্ছে কেন একদম উপরে? হ্যাঁ, এবার তালে তালে করো তালে, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, উলু ধরি রে তাই ধরি বল, কে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, আমাদের গৌরে লুটি সোনার নদী শঙ্খ ধ্বনি উলু ধ্বনি শত শোনা যায় আমার গৌরে লুটি। হরি বল হরি বল। আচ্ছা বন্যা হলো দেখলেন? এখানে কিন্তু একটা বন্যা হয়েছে দেখেছেন? মায়েরা ভাবছে দূর আকাশে বৃষ্টি হলো না, বন্যা আবার কোথা থেকে আসে? হরি বল। এটা আকাশে বৃষ্টির জলে বন্যা নয়, এটা হরিনাম প্রেমের বন্যা। আর এই বন্যা আজ থেকে বছর পূর্বে নদীয়ার নবদ্বীপের মাটিতে এনেছিলেন আমার গৌরসুন্দর। আর লক্ষ্য করুন বাবা, আজ পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে হরি নাম হয় না মা, এমন কোন দেশ নাই যেখানে হরি নাম হয় না। সারা পৃথিবী জুড়ে আজ মানুষ হরি নামে মেতে উঠেছে। আর এমন বন্যা, এ বন্যা কোথায় উঁচু আর কোথায় নিচু বাবা কিছুই বোঝা যায় না। উঁচু নিচুটা কেমন দেখবেন মা, বন্যার জল যখন উপর দিয়ে প্লাবিত হয় কোথায় খানা খন্দ কোথায় উঁচু নিচু বোঝা যায় বাবা? যায় না। তেমন এখানেও একটু উঁচু নিচু রয়েছে, অপরাধ নেবেন না মা। উঁচু নিচুটা কেমন, এই যে বারবার বলছি একটু হাত তুলতে, কাউকে বলার আগেই সে হাত তুলে দিচ্ছে, আবার কেউ কেউ একটু ভাবছে দূর সবাই তুলে কি দেখি তারপরে আমি দেখি কি করে। পাশাপাশি সব পাড়ার জায়েরা এসেছে এখানে, যদি এত হরি হরি করি কাল সকালে গিয়ে বলবে না? হরি বল হরি বল। শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, আমার গৌরে লোরে সোনার নদী যায়, শঙ্খ ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে, আমার গৌরে ওরে 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 ওরে
গজনি গুলুতুনি শব্দ শোনা যায় আমার গুরুবিল। সবাই আজকে হরি নামে মেতেছে, আমার গবুর হরি কি করলেন জানেন না? কোন ভাবে ভাবি তো হলেন আজ নদিয়ার মাটিতে দেখো দেখো অপরূপ আপনারা সব হাত তুলে বলছিলেন না নবদ্বীপ বেড়াতে গেছেন, তা যারা যারা নবদ্বীপ গেছে আপনারা কি নবদ্বীপে কোনো পাহাড় বা পর্বত আছে দেখেছেন? আছে নেই? তাহলে নবদ্বীপে পাহাড়ও নেই আর পর্বতও নেই, তাহলে যে পদকর্তা লিখছেন তিনি কি ভুল লিখছেন? বলেন না, তিনি ভুল লিখছেন না, কারণ ওনারা আপনার আমার মতো মানুষ নন মা। যেনারা লেখেন কলম যেনারা দেন, লীলা দ্রষ্টা লীলা দর্শন করে কলম দিচ্ছেন, বলে মহাপ্রভু আজ একটা পাহাড় ধরেছেন হাতে করে। কিসের পাহাড় জানেন? কলম দিচ্ছেন আবার কিসের পাহাড়? আজ ভক্তিগিরি আপনার আমার মতো জীবকে গৌর হরি বলছে, ওরে কলির জীব আর নয়, তোরা সমস্ত পাপ কাজ দুরাচার ব্যভিচারকে দূরে সরিয়ে রেখে আমার কাছে আয়, এসে আমার এই ভক্তি পাহাড়ের নিচে আশ্রয় গ্রহণ কর, আর সদাই বদন ভরে বলে কেবল হরি বল। আচ্ছা একটা সত্যি কথা বলুন তো, এই যে গৌর হরি জনে জনে ডেকে ডেকে বলছে একবার হরি বল বলো, হরি বল বলো, হরি বল বল, এগো মায়েরা এই যে জনে জনে প্রভু আমার ডেকে ডেকে বলছে, প্রভু বলছে এ যুগে হরি বল বললেই তোমার মুক্তির পথ। কারণ আমরা প্রত্যেকেই জানি কৃত্য যোদ্ধায়াতে বিষ্ণু তোতায়ং যদথমখৈ তাপরে পরিচর্যায়ং কলুতদ হরি সংকীর্তনা। অর্থাৎ কলিযুগে মানুষের দ্বারা ধ্যান হবে না, পূজা অর্চনা হবে না, যাগ যজ্ঞ হবে না, তবে কি এদের উদ্ধার হবে না? বলে হবে, একটাই উদ্ধারের পথ, সেটা কি? হরির নামৈব হরির নামৈব হরির নামৈব কী কলৌনস্তেবানস্তেবানস্তেবাগতিরন্যথা
ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, তবু কি আমরা পারি মা করতে? পারি। হ্যাঁ, মায়ের এখন বলবে, মা গো সংসারের এত জ্বালা যন্ত্রণা, এত কাজকর্ম, তার মধ্যে কি করে হয় বলো দেখি। হরি বল হরি বল। ও মা, যুগ না কোন যুগ বলো তো? এটা কোন যুগ? এটা কলিযুগ। আপনারা বলছেন কলি, মা আমি বলি না, আমি বলি এটা ঘোর কলি। এবার যদি বলেন কেন, একবার ভেবে দেখুন, এমন একটা যুগে আমরা বাস করি, আজকের যুগে একটা বাবার কোলে একটা মেয়ে নিরাপদে থাকতে পারে না। সম্পত্তির জন্য ভাই ভাইকে মারে, ছেলে বাবাকে মারে, বাবা ছেলেকে মারে। কলি বলবেন ঘোর কলি। লক্ষ্য করে দেখুন মা, এহেন কলিযুগে যে কি হবে এ কথা কিন্তু ত্রেতা যুগে বসে স্বয়ং তুলসীদাস ঠাকুর কলম দিয়েছিলেন যে কলিযুগে কি হবে। শুধু একবার চিন্তা করে দেখুন কথাগুলো মিলে যাচ্ছে কিনা। তিনি ত্রেতা যুগে বসে বলেছিলেন, কলিযুগে এসে কথাগুলো সত্যি হয়ে গেল। তিনি কি বলেছিলেন? বলে কলিযুগে সত্য কহে তো মানে লাঠা ঝুটা মে জগত ভোলায়, দুগ্ধ বিকায়ে গলি গলি সুরা বিকায়ে বৈঠায়, কৌয়া কো তো এক কুত্তা পালে উসকা বাছুরী রহে যা ভুখা, সম্বন্ধ কো আচ্ছা খিলায়ে উসকা বাপ রহে যা ভুখা, চোর কো ছোড়ে সাধু কো বন্ধে, পথিক কো লাগাই ফাঁসি, হাই রে কলি যুগ তরে তমাশা, দুঃখ লাগিয়ে রহসে দায় গৌর। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কিন্তু মা এমনি করে বললে তো বোঝা যাবে না, আমি একটু বলে দিই তাহলে বোঝা যাবে। প্রথমটা কি বললো? সাচ্চা কাহে তো মারে লাথা ঝুটা মে জগত ভোলায়। আপনারাই ভেবে দেখুন তো, কলিযুগে সত্যি কথা বললে লোকে আপনার দাম দেবে কি? সত্যি বললে দাম দেয় না? ঝুটা মে জগত ভোলায়, মিথ্যে কথায় সারা দুনিয়া জগৎ ভুলিয়ে রেখেছে। পরের লাইনটা কি বলছি? দুগ্ধ বিকায়ে গলি গলি, অর্থাৎ কলিযুগে দুধ বিক্রি হবে অলিতে গলিতে। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের এদিকে ডেয়ারির দুধ বিক্রি হয়? ওই প্যাকেটের মধ্যে যে দুধগুলো বিক্রি হয় না? নিশ্চয়ই হয়। এই সামনেই মার্কেট আপনাদের, তাহলে লক্ষ্য করুন, যারাই দুধগুলো বিক্রি করে দেখবেন সকাল সকাল ভোর ভোর বাবা ব্যাগে করে দুধগুলো ভরে নিয়ে দেখবেন পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, দরজায় দরজায় গিয়ে দুধগুলো পৌঁছে দিয়ে আসে। আবার তার মধ্যেও কেউ বলবে আজ লাগবে না, ছেলে খেতে চায় না, দিয়ে না। তাহলে কলিযুগের মানুষ জানে দুধ খেলে শরীর ভালো থাকে, তবু দুধটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে হয়। আর পরের লাইনটাতে বলছে সুরা বিকায়ে বৈঠারে। সুরা মানে কি? সুরা মানে হচ্ছে মদ। কোনদিন দেখেছেন বাবা যার মদের দোকান, সে কি সাইকেলে প্যাকেটে করে মদ ভরে নিয়ে বাড়ি বাড়ি সাপ্লাই দিয়ে আসে? যায় না। এ যুগে যার একটা মদের দোকান আছে, মার্কেটে বসতে হবে না, ঘন জঙ্গলের মধ্যে গিয়েও যদি বসে থাকে, তাহলে কলিযুগের মানুষ দলে দলে সেই জঙ্গলে গিয়ে লাইন দেবে। না তাই বহু হরি হরি বল, হরি বল, হরি বল। সেই জন্য বলছে দুগ্ধ বিকায়ে গলি গলি সুরা বিকায়ে বৈঠারে, মানে কলিযুগে মানুষ জানে দুধ খেলে শরীর ভালো থাকে, মদ খেলে নয়, তবুও দুধটা বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হয়, আর মানুষ নিজেই মদের পেছনে গিয়ে লাইন দেয়। নেতাই গৌর হরি বল। আর কি বলছে? কাওয়া কো তো এক কুত্তা পালে উসকা বাছুরী রহে যা ভুখা। আমরা প্রত্যেকেই একটু একটু গ্রামের মানুষ। আচ্ছা মায়েরা দেখবেন, গাভীর যখন বাচ্চা হয়, গো মাতার যখন বাচ্চা হয়, সেই বাচ্চাটা দৌড়ে গিয়ে যখন মায়ের দুধটা খেতে চায়, ভালো করে ভেবে বলুন তো, যে মালিক তাকে কি বাচ্চাটাকে পেট ভরে দুধ খেতে দেয় নাকি? দেয় না। বাচ্চাটা যতবার মায়ের দুধটা খাবে বলে দৌড়ে যায়, ততবার মালিক কি করে? টেনে নিয়ে চলে আসে। আর প্রত্যেক দিন বাচ্চাটা বাবা আধ পেটা করে খেয়ে রয়ে যায়, কারণ মালিক জানে ওই দুধটা যদি ও খেয়ে নেয় তাহলে সে বিক্রি করতে পারবে না। আর পেটের জ্বালায় মালিক হয়তো এমন বাড়িতে দুধটা বিক্রি করছে, দেখা যাচ্ছে
যে বাড়িতে হয়তো কোনো মানুষ পাচ্ছে না দুধটা, পাচ্ছে হয়তো তার বাড়ির পোষা কুকুর। তাহলে যার মায়ের দুধ সে প্রতিদিন আধ পেটা খেয়ে রয়ে যাচ্ছে, পাচ্ছে হয়তো বাড়ির পোষা কুকুর। তাই বলছে সম্বন্ধ কো আচ্ছা খিলায় উসকা বাপ রহে যা ভুখা। বলছে হেন কলিযুগে একটা কলসির দুধে তুমি সাত কলসি ভরে দিতে পারবে, কিন্তু সাতটা কলসির দুধ যখন তুমি একটাতে ঢালবে ও আর পূর্ণ হবে না। তাই বাবা মা সর্বস্বটুকু দিয়ে সন্তান মানুষ করে, নিজের জন্য একবারও ভাবে না, নিজের কথা একবারের জন্য চিন্তা করে না। বাবা মায়ের জীবনে হয়তো কত সাত পূর্ণ হয়নি ছেলে মেয়ের স্বপ্ন পূরণ করবার জন্য। মা হয়তো জীবনে একটা দামি শাড়ি অঙ্গে দেয়নি ছেলে মেয়ের পোশাকটা তার পছন্দ মতো তুলে দেওয়ার জন্যে। তাহলে সারা জীবন ধরে বাবা মা কত না কষ্ট করে একটা সন্তান মানুষ করবার পিছনে, কিন্তু কোনো না কোনো দিন হয়তো এমন কথাও তাকে শুনতে হয় সারা জীবন ধরে কি করলি আমাদের। এই তো কলিযুগ। তাই বলছে সম্বন্ধ কো আচ্ছা খিলায় উসকা বাপ রহে যা ভুখা, চোর কো ছোড়ে সাধু কো বন্ধে পথিক কো লাগাই ফাঁসি। বলছি এ কলিযুগে অন্যায় যারা করে, এ কলিযুগে অন্যায় যারা করে শাস্তি তারা পায় না। আপনি টিভি খুলুন, নিউজ পেপার দেখুন, কত শত খবর ছড়িয়ে পড়ে আছে। এ যুগে অন্যায় যারা করে শাস্তি তাদের হয় না, বিনা দোষে মানুষকে ডেকে নিয়ে এসে শাস্তি দেওয়া। তাই বলছে হাই রে কালি যুগ তরি তামাশা দুঃখ লাগিয়ার হাসে নি। তাই বল হরি হরি বল হরি বল হরি সব কিছুর পরে একটাই কথা বলবো যে কলিযুগে শান্তির একটাই পথ, মুক্তির একটাই পথ, সেটা হলো মধুর হরি নাম সংকীর্তন। সাধনের দেহ পেয়েছেন, ভজনের দেহ পেয়েছেন, তা দেহ যখন পেয়েছেন এ দেহ থাকতে থাকতে নাম করে নিন মা, সময়ে থাকতে থাকতে করে নিন। সময় যখন গড়িয়ে যাবে তখন হাতে আর সময় একদমই পাওয়া যাবে না, কারণ আমাদের মানব দেহটা আজ আছে কাল নেই মা, আজ আছে কাল নেই। তাই বলছে কাহে নাম ভজিলা, কাহে নাম ভজিলা হরি কানা। বলছে তুমি হরি ভজন করলে না মানব জীবন পেয়ে, তাহলে কি সেই জীবনটার কোনো মূল্য আছে? কত সুন্দর কথা বলছে দেখুন, কাহে নাম জিনা হরি কানা জীবনে মেরা পেটি কবর তন, জীবনে মেরা পেটি কবর তন।
जीवन मेरा मिट्टी का बर्तन हरि हरि बोल अम्मा मिट्टी का बर्तन माने माटीर बासन अच्छा मायरा বাড়িতে যদি কোনো মাটির বাসন থাকে যদি সেটা হাতে জোরে ঠোকা লেগে যায় কি হবে ভেঙে যাবে তাই বলছি এ জীবনে মেরা মিট্টি কা বর্তন জীবনে মেরা মিট্টি কা বর্তন ঠোক দেনে সে টুটে মানব জন্ম যখন স্বাধীন পেয়েছে দয়া করে একবার ভজন করে নিন আসুন গৌরচন্দ্রিকার শেষান্তে এসে পৌঁছেছি আমরা গৌর হরির গুণান গুণ কীর্তন গাইতে গাইতে গৌরচন্দ্রিকার সর্বশেষ ভূমিকা করে এবার আমরা একটু লীলার মাঝে যাব একটু গাইব সবাই মিলে গাইব গাইব মায়েরা কি বলেন গাইবেন হ্যাঁ তাহলে একটু সহজ গাই যাতে সবাই গাইতে পারি হ্যাঁ চলুন একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে তো মায়েরা তো গুনগুন করে গাইছেন একটু জোরে গাইলে হতো না যার গলায় যত জোর আছে একটু জোরে গাইবেন কেমন একবার আমি গাইবো একবার আপনারা সবাই গাইবেন সুন্দর করে গাইবেন যার গলায় যত জোর আছে কেমন চলুন আমি একবার গাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে গা ভজ গৌ কহ গৌ আচ্ছা করতালিটা একটু মুড়ি ভাজার মতো শোনাচ্ছে না একসঙ্গে করতালি দিতে হবে আর গলার জোরটা আর একটু বার করতে হবে কেমন এই ধরুন পাড়ার মোড়ে যদি বাবলির মায়ের সঙ্গে টুম্পার মায়ের একটু ঝগড়া লেগে যায় কেমন হবে হ্যাঁ পাড়ার কাচ্চিল কোকিলা থাকবে সেই গলার জোরটা বার করতে হবে হরিবাসরে এতজন বাবা মা বসে আছেন আর একটু জোর হবে না হবে চলুন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে গান সবাই ভজ গৌরাঙ্গ কহ গো হ্যাঁ লহ গো বা যে জানা গো মায়েরা তো সুন্দর সুরে সুরে গাইতে পারে আগে জানতাম না তো একটু আগে বললে তো তাহলে এত বড় গাড়িটা ছুটি আনতে হতো না একটু খরচা বাঁচতো তো আপনাদের নিয়ে কীর্তনটা হয়ে যেত নিতাই গৌর হরি বল চলুন একবার সকলে হাত তুলুন একসঙ্গে এই আমার দিকে তাকাও এখানে খেলো না বাবা বসো বসে পড়ো হ্যাঁ চলুন সকলে মিলে দুটি বাহু তুলে একসঙ্গে একসঙ্গে উলুধ ধ্বনি সবাই হ্যাঁ এবার তালে তালে করো তালি যে জানা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে উলুধ ধ্বনি তালি গো হরি রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ প্রভু তারে দয়া কইল ধন্য বলির নাম প্রভু তারে দয়া কইল ধন্য বলির নাম কইল প্রভু তারে দয়া কইল ধন্য বলির নাম প্রভু তারে দয়া কইল ধন্য বলির নাম হইল আত্মা প্রিয় ঘোষয়ে সংসার আত্মা প্রিয় ঘোষয়ে সংসার আত্মা প্রিয় ঘোষয়ে সংসার Oh, yeah.
আসুন সবাকার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করবো আজকে লীলার বিষয়বস্তু। লক্ষ্য করুন, আজকে আপনাদের এখানে কিন্তু একটা পুজো হচ্ছে মা, তাই না? হ্যাঁ, সুন্দর করে মায়ের খুব সুন্দর করে পূজার আয়োজন করা হয়েছে। তো আজকে আপনাদের এখানে একটা পূজা হচ্ছে, বৃন্দাবনও এমন একটা পূজাকে কেন্দ্র করে গণ্ডগোল বাঁধিয়েছিলেন আমার ভগবান। খুব ছোট্ট বয়সে ভগবান এই লীলার প্রকাশ করেছিলেন। দুষ্ট বুদ্ধি তো চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ, বুদ্ধির অভাব নেই বাবা। তো আজকে আপনাদের বৃন্দাবনে পূজা হচ্ছে, সে বৃন্দাবনেও পূজা হয়েছিল। কি পূজা হয়েছিল আমরা লীলার মাঝে জানবো, অনেক কথা জানবো, অনেক তথ্য আমরা জানবো লীলার মাঝে। চলুন, আজকে লীলার বিষয়বস্তু থাকলো ভগবান শ্রীকৃষ্ণের গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা। তাহলে আস্বাদন করবো লীলা, চলুন। যেহেতু বৃন্দাবন লীলা, সকলে মিলে যাই শ্রীধাম বৃন্দাবন, ভক্ত চতুর একটু চাতুরালি করি যেন তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছতে পারি। চলুন সকলে মিলে যাব, সেখানে গিয়ে লীলা আস্বাদন করব। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে বদনে কি বলতে হয়? আর বলতে হবে কি? নিশ্চয়ই নয়। তাহলে চলুন সকলে মিলে একটু জয় দেব শ্রীমতী রাধা রানী কি বলি? ভোল্টেজটা একটু বাড়বে কি? হ্যাঁ, হবে। আচ্ছা দেখি একবার, হয়তো প্রস্তুত ছিলেন না, আরেকবার বলবো কেমন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, কমিটির সকল সদস্য কি, সকল ভক্ত বৃন্দ কি, নেতাই গৌর প্রেমানন্দে হরি 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 এ প্যারা বৃন্দাবন, সকলে একসঙ্গে করে করো তালি দেবেন কেমন? চলুন, তুলে thank you.
এই যে লক্ষ্য করুন, বারবার আমি বলছি তো লে লে লে। আচ্ছা বলুন তো কি নিতে বলছে, কি নিতে বলছে? রাধারানীর নাম নিতে বলছে। তাহলে চলুন সকলে মিলে একসঙ্গে তালে তাল মিলিয়ে গলায় গলা মিলিয়ে রাধা রানীর নাম গাইবো সবাই মিলে, কেমন? বলো জয় রাধে শ্রী রাধে, বলো জয় রাধে, বলো বলো জয় রাধে, বলো জয় রাধে শ্রী রাধে, বলো বলো জয় রাধে শ্রী রাধে, বলো জয় রাধে, বলো জয় রাধে শ্রী রাধে, বলো জয় রাধে। প্রেম সে বলো বৃন্দাবন মেয়ে গোবর্ধন মেয়ে, এরা তো সব সময় বলে, আজকে আপনারা বলবেন, কেমন? আমার সঙ্গে তালে তাল মিলিয়ে গলায় গলা মিলিয়ে সবাই বলবেন একসঙ্গে, আমি যাই বলি না কেন আপনারা শুধু বলবেন রাধে রাধে, কেমন? চলুন, প্রেম সে বলো বৃন্দাবন মে গোবর্ধন মে দান গলি মে, দান গলি মে মান গলি মে কুঞ্জবন মে নিধবন মে জয়, বাড়ি যাবে কি তাতেও বলে জয়। তাহলে যারা জয় দিয়েছে তারা কি বাড়ি যাবে নাকি? যাবে, শেষ করে যাবে। আচ্ছা তাহলে ভালো। হ্যাঁ আবার ভজন, আমি শেষে গাইবো তো ভজন। হ্যাঁ এখন লীলাটা করে নি, শেষে গিয়ে দেবো, কেমন? আচ্ছা চলুন আস্বাদন করবো লীলা। তাহলে রাধারানীর নাম নিয়ে পৌঁছে গেলাম সিধাম বৃন্দাবন। আজকে এসে কি দেখছি, এই যে আপনাদের বৃন্দাবনে আজকে পুজো হচ্ছে, আপনারা কেউ কি বাড়িতে আছেন? সব সেজে গুজে সুন্দর করে চলে এসেছেন। আজকে বৃন্দাবনের শোভাটি কেমন? আজকে বৃন্দাবনে একটা পূজা হচ্ছে। ও মাইরা খুব মন দিয়ে শুনবেন, আমি গল্পের মতো করে বলবো যাতে বুঝতে কারো অসুবিধা না হয়, কিন্তু একা বকে যাবো তা হবে না, মাঝে মাঝে আপনাদেরও জিজ্ঞাসা করবো, বলতে হবে কিন্তু। তাহলে লক্ষ্য করুন, আজকে বৃন্দাবনে পূজা হচ্ছে, কার পূজা? ভালো করে মনে রাখবেন, আজকে বৃন্দাবনে যার পূজা হচ্ছে তার নাম হলো দেবরাজ ইন্দ্রের পূজা। হ্যাঁ আর ইন্দ্র পূজাকে কেন্দ্র করে এই যে আপনাদের গ্রামে আজকে পুজো হচ্ছে। সবাই এসেছেন আপনারা, শুধু এসেছে তাই নয়, মায়ের আবার কি সুন্দর করে সব সেজে এসেছে, ভালো শাড়ি খুব সুন্দর করে সেজে গুজে এসেছে। তাহলে আজকে বৃন্দাবনে যখন পূজা হচ্ছে, তারাও কিন্তু একদম 8 থেকে 80 বছর পর্যন্ত যত বালবৃদ্ধা যুবা ছিল বৃন্দাবনে, সবাই সুন্দর করে সেজে গুজে প্রস্তুত। যাবে কোথায়? ওই ইন্দ্রদেবের পূজা হচ্ছে ওইখানে যাবে। শোভাটি কেমন? পদকর্তা লীলার এক পাশ থেকে কলম দিলেন, ওই না একে দিন নাইয়াকে দিন
হচ্ছে, এই আপনারা যেমন সেজে গুজে এসেছেন তারাও কিন্তু সেজে গুজে এসেছে। তাই বলছি দেখো সাজয়ে ব্রজ গোপী গণে, দেখো সাজয়ে ব্রজ গোপী গণে, দেখো সাজয়ে ব্রজ গোপী গণে, ওই বৃন্দাবন সেজে গুজে ওই বৃন্দাবনে যেখানে পূজা হবে মা সেখানে সবাই চলে গেছে। আর এদিকে কি হয়েছে জানেন, সবাই গেছে কিন্তু মায়েদের একটা ভালো স্বভাব আছে দেখবেন। এই যে ঠাকুর মশাই, আমি যখন মন্দিরে প্রণাম করতে গেলাম, গিয়ে দেখি ঠাকুর মশাই বসে রয়েছেন, পূজা হবে সব জোগাড় যন্ত্র হচ্ছে, মায়েরা হাতে হাতে কিছু পারলে জোগাড় করে দিচ্ছে। আপনারাও করেন, এটা মায়েরা করে বৃন্দাবনে বাবা। সব পূজার জোগাড় হয়ে গেছে, ঠাকুর মশাইও চলে এসেছে, কিন্তু পূজাটাই শুরু হচ্ছে না, ঠাকুর মশাই গালে হাত দিয়ে মনমরা হয়ে বসে আছে। কেন না দেখবেন বাবা, যত যতই পূজা হোক না কেন, একটা ব্যক্তি দেখবেন সকাল থেকে উপোস করে বসে থাকে। কেন বসে থাকে? একজন ব্যক্তিকে লাগে যিনি পূজাটার সংকল্প করতে বসবে। তো বৃন্দাবনে এই ইন্দ্র পূজার যিনি সংকল্প করতেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ। এইবার দেখুন মা, নন্দ মহারাজ কিন্তু একদম সকাল সকাল উঠে স্নান করে নতুন শুদ্ধ বস্ত্রাদি পরিধান করে যেই মাত্র বাড়ির বাইরে পাটা দিতে যাবে, হয়েছে এক বিপদ। তেমন কোনো বিপদ নয়, আসলে বাবা যার ছেলে হলো স্বয়ং বিপদ ভঞ্জন মধুসূদন, তিনি যদি মনে মনে ভাবে আজকে বাবাকে বিপদে ফেলবো কেউ বাঁচাতে পারবে? তো ভগবান কি করেছে জানো মা, যেই বাবা কি করেছে বাড়ির বাইরে পাটা দিতে যাবে, ঠিক এমন সময় নন্দরাজা দেখছে তার ধুতিটা যেন পিছন দিকে কোথাও আটকে গিয়েছে। আর ধুতিটা যেই পিছনে আটকেছে, নন্দরাজ মনে মনে ভাবছে ইস, যাচ্ছি একটা শুভ কাজে, যাওয়ার সময় বাধা পড়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বাবারা, আপনারা একটু ভেবে দেখুন তো, আপনারা বাড়ির বাইরে যাবার সময় ধরুন আনমনে একটা হোঁচট খেলেন, কি মনে হয়? মনে হয় না? রাস্তাঘাটে যাচ্ছি ঠিকই না জানি কি বিপদ আপদ আছে মনে হয় তো? নন্দরাজ আজকে মনে মনে ভাবছে ইস, শুভ কাজে যাবো, যাবার আগে একটা আমার বিপত্তি ঘটলো, না 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 আমি পিছন ফিরে তাকাবো না, আমি পিছন ফিরে তাকাবো না, শুভ কাজে যাচ্ছি পিছনের দিকে তাকাবো না। পিছনের দিকে না তাকিয়ে দেখি ধুতিটা ছাড়ানো যায় কিনা, এই বলে ধুতিটা পিছনে আটকেছে। আর নন্দরাজ পিছন দিক থেকে ধুতিটা যত টানছে দেখছে ধুতি ছেড়ে আসা তো দূরের কথা, ও ধুতি যেন আষ্টে পৃষ্ঠে আরো তত জড়িয়ে যাচ্ছে। নন্দরাজ মনে মনে ভাবছে ভারী মুশকিল হলো, এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, আমি না গেলে পুজো শুরু হবে না। তাহলে পুজো শুরু যখন হবে না, আমাকে তাড়াতাড়ি বাহির হতে হবে, আর দেরি করা যাবে না, আমি দেখি পিছন দিকে আমার ধুতিটা আটকালো কোথায়। এই বলে বাবা যেই পিছন ফিরে দাঁড়িয়েছে, নন্দরাজা চমকে উঠেছে, চমকে উঠেছে।
এবার লক্ষ্য করুন, নন্দরা তো চমকে উঠেছে, কেন না ধুতিটা কিন্তু কোথাও আটকায়নি, ধুতিটা তারই ছোট্ট ছেলে কৃষ্ণ বাবা ধুতিটা টেনে ধরে খিলখিল করে হাসছে। নন্দরাজা বলে, হ্যারে কৃষ্ণ তুই কি জানিস না বাবা একটা কাজে যাচ্ছি, যাবার সময় এমন ভাবে কেউ বিরক্ত করে? কৃষ্ণ হাসতে হাসতে বলছে, আচ্ছা বাবা এত সকাল সকাল এত সুন্দর সেজে গুজে বলি যাওয়াটা হচ্ছে কোথায় শুনি। নন্দরাজা বলছে, হ্যারে সারা বৃন্দাবনবাসী সবাই জানে বৃন্দাবনে আজকে দেব রাজেন্দ্রের পূজা, আর তুই জানিস না? কৃষ্ণ বলছে, দেখেছো তো বাবা সব শুধু মুখেই বলে, এরা ভালোবাসে আমার কেউ ভালোবাসে না, সবাই চলে গেল কেউ তো আমাকে নিয়ে গেল না। ও বাবা একটা কথা বলবো তোমায়। কি বলবি বল, তাড়াতাড়ি বল, আমার দেরি হয়ে যাচ্ছে। কৃষ্ণ বলছে, ও বাবা একটা কথা বলি, সবাই তো চলে গেল তা আমি যাবো কার সঙ্গে? ও বাবা তুমি আমাকে একটু সঙ্গে করে নিয়ে যাবে? নন্দরাজা দেখছে সর্বনাশ, এ ছেলেকে যদি সঙ্গে করে নিয়ে যায় কে বলতে পারে আজকে বৃন্দাবনের পুজোটারই হয়তো পণ্ড পেকে গেল। হ্যাঁ গো মা, ছেলে খুব ভালো, ছেলে খুব ভালো না? বাবা তো হাড়ে হাড়ে চেনে ছেলে কেমন, তাই মনে মনে ভাবছে যাবো তো ঢেকে নিয়ে, কিন্তু বৃন্দাবনে আজকে পুজোটা হলে হয়তো পুজোটা পণ্ডই বেঁকে গেল। মনে মনে ভাবছে ছেলেকে নিয়ে যাওয়া যাবে না, ঘরে বুঝিয়ে শুনিয়ে দেখে যেতে হবে। এমন সময় বলছে, ও কৃষ্ণ বাবা শোন না, ঘরে তো তোর মা আছে, খানিকটা পরে যাবে, এক কাজ কর মায়ের সঙ্গে যাবি, আমাকে ছেড়ে দে বাবা, আমাকে ছাড়। যেই কথাটা বলেছে কৃষ্ণ বলছে, দেখো বাবা আমি কৃষ্ণ, তুমি আমাকে খুব ভালোই চেনো, হ্যাঁ তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি কৃষ্ণ তোমাকে বলছি তোমার যাওয়াটাও আমি বন্ধ করে। নন্দরাজ দেখে ভারী মুশকিলে পড়লাম, কিন্তু ওকেও একটা কথা জানতে হবে, আমি কিন্তু ওর বাবা, ওর বুদ্ধি থাকলে আমারও বুদ্ধি আছে, ও যত দুষ্টুমি বুদ্ধি তো আজ সব বার করবো, এমন চক্র করে নিয়ে যাবো ও বেটা কোনো দুষ্টুমি আজকে করতে পারবে না। এমন সময় কৃষ্ণকে বলছে, ও কৃষ্ণ শোন শোন, বলো বাবা। এই তোকে নিয়ে যাব কিন্তু একটা শর্তে নিয়ে যাব। কি শর্ত? বলে শোন, রাস্তা দিয়ে যখন তুই যাবি রাস্তা দিয়ে যেতে যেতে তুই কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবি না। কৃষ্ণ বলছে, ও এই ব্যাপার, এটা আমার একটা কোনো কথা হলো? আচ্ছা বেশ, এই দেখো বাবা আমি কৃষ্ণ, আমি কৃষ্ণ তোমাকে কথা দিলাম রাস্তা দিয়ে যেতে যেতে আমি তোমাকে কোন প্রশ্ন করব। এইবার মনে মনে ভাবছে, বাবা তুমি আমাকে জব্দ করতে চাইছো তো, আইন যেমন আছে আইনের ফাঁকও তেমনি আছে, সময় মতো সব বলবো, এখন তাকে যাই তারপরে দেখা যাবে কি হয়। এই বলে নন্দরাজা বলছে, ও কৃষ্ণ শোন বাবা শোন, আজকে বৃন্দাবনে পুজো হচ্ছে, সবাই এসেছে, তুই তো আমার ছেলে, তুই বৃন্দাবনের রাজার ছেলে, যা বাবা যা মায়ের কাছে যা, গিয়ে মাকে বলবি তোকে যেন সুন্দর করে সাজিয়ে দেয়, হ্যাঁ সুন্দর করে যেন সাজিয়ে দেয়, নতুন বস্ত্র পরবি, সুন্দর করে সেজে গুজে আসবি, আমি এখানে অপেক্ষা করছি। আর শোন দেরি করিস না বাবা, তাড়াতাড়ি আসবি কেমন? আচ্ছা বাবা তুমি একটু দাঁড়াও আমি যাবো আর আসবো। এই বলি ছুটতে ছুটতে অন্ধার মহলে মায়ের কাছে গেলেন কৃষ্ণ। মা, ও মা আমাকে একটু সাজিয়ে দাও না মা, আমি বাবার সঙ্গে যাব, ওই কোথায় পুজো হচ্ছে না ওই পুজো দেখতে যাব। আজকে মাতা যশোমতী আদরের নয়নের মণি নীলধনকে কোলে বসিয়ে সুন্দর করে অপরূপ ভাবে সাজিয়ে দিচ্ছে তার কৃষ্ণকে। কিন্তু বাবা কৃষ্ণকে মাতা যশোমতী সাজিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু আগেই বলেছি ছেলে কিন্তু খুব ভালো নয়, চতুরের চূড়ামণি, মা সাজাচ্ছে আর সে কোলে বসে বসে অন্য কথা চিন্তা করছে। চলো না সবাই দেখি আজকে মা সাজাচ্ছে কেমন হবে। আজে গোপাল যাবে বাবার শুনি, ইন্দ্র পূজা ha
ভাবে মনে মনে গোপাল যাবে বাবার কাছে হরি হরি বল হরি বল তালে লীলা প্রকাশ হবে গোপাল ভাবে মনে মনে গোপাল যাবে বাবার সাথে ইন্দু পূজার স্থলে লীলা প্রকাশ হবে গোপাল ভাবে মনে মনে আজকে গোপালকে মাতা দশরথী সুন্দর করে সাজিয়ে দিচ্ছে হাতে দিল মোহনে বাসি মাথায় বাঁধে চূড়া চরণে এইবার লক্ষ্য করো গানের মধ্যে এগুলো করলে কিন্তু খুব সমস্যা এত সুন্দর পরিবেশগুলো এইভাবে নষ্ট হয়ে যায় এখন তো লুট দেবার সময় নয় কীর্তনের শেষে দেবেন যদি দিতে চান এইবার দেখুন মায়েরা গোপাল আমার মায়ের কোলে বসে বসে সাজছে মা তো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে হাতে বাঁশি মাথায় চূড়া চরণে নূপুর গলায় বনমালা আর গোপালকে সাজিয়ে দিলে কি হবে মা গোপাল মনে মনে ভাবছে দেবরাজেন্দ্র বৃন্দাবনে আজকে নাকি তোমার পূজা বৃন্দাবনে আজকে নাকি তোমার পূজা আমাকে যেতে দাও আজকে দেখাচ্ছি তোমার মজা বৃন্দাবনে তোমার পূজা আমাকে যেতে দাও আজ দেখাচ্ছি তোমার মজা কেন জানেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি মনে মনে একটু অভিমান করেছে বাবা অভিমানটা কিসের তিনি মনে মনে ভাবছেন তুমি দেবরাজ তোমাকে দেবরাজ ইন্দ্র বলা হয় তুমি দেবতাদের রাজা দেবরাজ কিন্তু 33 কোটি দেব দেবী যেনার পূজোর আগের আগের দিন আমার চরণে এসে একটা প্রণাম করে যায় অনুমতি নিয়ে যায় আর দেবরাজ হয়ে দেবতাদের রাজা হয়ে মাথা সোনার মুকুটটা পরে মাথাটা এত ভারী হয়েছে ওটা আমার চরণে এসে একটু নিচু হয় না চিন্তা করো না সময় এলে আমি কে সেটা তোমাকে ঠিকই বুঝিয়ে দেব আরো মনে মনে ভাবছে যে দেবরাজ অহংকার তোমার বেড়েছে কথাতে আছে অতিবারে বেরো না ইন্দ্র ঝড়ে পড়ে যাবে আর অতি ছোট হইও না তাহলে লক্ষ্য করুন আজকে গোপাল মনে মনে ভাবছে কি ভাবছি ইন্দ্রের অহং নাশ করি লীলা প্রকাশিবে অপরাধের সাজা ইন্দ্র নিশ্চয় পাইবে ইন্দ্রের অহং নাশ করি লীলা প্রকাশিবে অপরাধের সাজা নিশ্চয় পাইবে তুমি গুরু পত্নী হরণ করি করিল সম্ভব
করি ভক্তিমতী মায়েরা বাবারা, দীক্ষা শিক্ষা হয়েছে তো? দীক্ষা হয়েছে নিশ্চয়ই। আচ্ছা, গুরুদেবের পত্নী আপনারা কি বলে ডাকেন তাদের? গুরুদেবের যিনি স্ত্রী তাকে কি বলি আমরা? মা বলি, তাই না? গুরু মা। আর এই দেবরাজ ইন্দ্র কামনার বশে গুরু পত্নীকে হরণ করে নিয়ে এসেছিলেন, তাই ভগবান বলছে গুরু পত্নী হরণ করি করি না সম্ভব, এই পাপের সাম্রাজ্য তোমার আজি ধ্বংস। গুরু পত্নী হরণ করি করি না সম্ভব, পাপের সাম্রাজ্য তোমার আজি ধ্বংস। আজি গোপাল যাবে বাবার শরণে, ইন্দ্র পূজার স্থলে লীলা প্রকাশিবে গোপাল ভাবে মনে। আজি গোপাল যাবে বাবার শরণে, ইন্দ্র পূজার স্থলে লীলা প্রকাশিবে গোপাল ভাবে মনে মনে। আজকে গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন মাতা যশোমতী। আর সুন্দর করে যে সাজিয়ে দিয়েছে মা, তাড়াতাড়ি করে বাড়ির বাইরে গোপাল বেরোতে যাবে, ঠিক এমন সময় গোবিন্দ আমার আবার ফিরে এলেন। এসে কি করলেন জানেন? তাড়াতাড়ি করে যশোমতী মায়ের পায়ে হাত দিয়ে একটা কি করলেন? প্রণাম করলেন।